হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আর আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে ওয়েলকাম। নমস্কার, আমি মিঠুন, মিঠুনস ব্লগে আপনাদেরকে ওয়েলকাম। আর আজকে হচ্ছে আমার ডিউটি নেই, আজকে ছুটি। তো আজকে হচ্ছে আমি গরমটাকে সাফ সাফাই করতে হবে। আর তার আগে আমার খিদে পেয়েছে, তো আমি অল্প ভাত খেয়ে নেবো, কারণ সকাল 10টার সময় মানে খুবই খিদে পেয়ে যায়। তো এখন একটু খাওয়া দাওয়া করে নেবো, তারপরে অনেক কাজ আছে। তো ভাত খাওয়ার পরে প্রথম কাজ আমি করলাম, এখানে তিনটে গাছ লাগিয়েছি। আর তারপরে আর এই গাছটা হচ্ছে মানি প্ল্যান্ট গাছ। তো অনেকে হয়তো চেনো, বা যারা চেনো না তাদের জন্য বললাম। তো আগের আমার দুটো গাছ ছিল, যেহেতু এই যে দুটো গাছ ছিল, আরও তিনটে গাছ লাগালাম। তো ঘরের সামনে এগুলো থাকলে একটু সৌন্দর্য লাগে, ওই জন্য লাগিয়েছি। আর আমি গাছ লাগাচ্ছিলাম, আমার সাথে ছিল আমার পাশে রুমে একটা বাচ্চা, তো এই সবসময় আমার সাথেই থাকে। তো আমি ভিডিও বানাচ্ছিলাম, ও ভাবছিল ওর ফটো নিচ্ছি, ওই জন্য ভালো ভালো পোজ দিচ্ছিল। আর এখন বহুত কাজ করলাম, কাজ টাজ করে এখন মানে কি বলবো, হাঁপিয়ে গিয়েছি, ওই জন্য একটু ইয়েতে শুয়ে পড়লাম। আর সাইডে গান চলছিল টিভিতে, তো সাথে সাথে আমি একটু গানটা গাইলাম। তো বাংলা গান চলছে, এই যে টিভিতে বাংলা গান চলছে, দেবের গান চলছিল, তো ওইটা শুনতে শুনতে একটু রেস্ট করলাম। আর রেস্ট করার পরে এখন গা ধুয়ে নেবো, গা ধোয়ার পরে ভাত রান্না করবো, রান্না টান্না করে খাওয়া দাওয়া করে নেবো। তো বাইরে বৃষ্টি হচ্ছে আর একটু ঠান্ডাও লাগছে আজকে স্নান করতে। তো চলো, তো ভাত বানিয়ে খাওয়া দাওয়া করে একটু সন্ধ্যের দিকে রাস্তা দিয়ে ঘুরতে আসলাম। আর ঘুরে চক রাস্তাটা ঘুরে আমার রুমের সামনে এক জায়গায়, এখানে দোকানের সামনে একটা বসার জায়গা আছে, ওখানে বসে আছি। আর এটা হচ্ছে দোকানটা, আমার রুমের সামনে দোকান। আর এই দোকানে আসলে কিছু না কিছু আমার খেতে ইচ্ছেই করে। তো আজকে ভাবলাম ম্যাগি আছে রুমে, ম্যাগি মশলা 2 প্যাকেট কিনে নিয়েছি, আজকে ম্যাগি খাবো। তো রুমে এসে প্রথম দেখলাম যে না, আমাকে তো সন্ধেবাতি দিতে হবে। তো রুমে ধূপ টুপ জ্বালিয়ে নিচ্ছি। ধূপটা জ্বালালে কী হয়, ধূপটা জ্বালাতে খুবই ভালো লাগে, মনের ভিতরটাও খুবই ভালো লাগে, আনন্দ লাগে। তো চলো এখন কিন্তু ম্যাগিটা বানাবো। আর এই যে জল দিয়ে দিয়েছি, জলটা গরম হচ্ছে। আর এদিকে ম্যাগি মশলাটা যে আনলাম, এই ম্যাগি মশলা, আর জলটা মানে সাইডে পড়ে গেছিলো অল্প, তো এটা একটু সাফা করে নিই। তো আমাদের জল গরম হয়ে গেছে, আর এখন ম্যাগিটা দিয়ে দেবো। এদিকে একটা পাঁপড় পুড়লাম, আসাম এসে পাঁপড় পোড়া খেয়ে খাওয়া শিখলাম। এদিকে আমাদের ম্যাগি বানিয়ে কমপ্লিট, এখন আমি ম্যাগিটা খেতে খেতে আমার এই দিনের ব্লগটি শেষ করবো। যেহেতু এটা আমার একটি দিনে আমি কী কী করি সেই নিয়ে একটা ব্লগ ছিল, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। বাই বাই।